হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবী বললেন, মুয়াজ তুমি তো যাচ্ছ ইয়েমেনের গভর্নর হয়ে, শোনো মুয়াজ তুমি হয়তো বা মদিনাতে আসবা তবে আমাকে আর পাবা না, আমাকে আর দেখতে পাবা না। হযরত মুয়াজ উট থেকে নেমে গেলেন, চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মদিনাতে আসবো অথবা তো আপনাকে পাবো না, আমি ইয়েমেন দেশে যাইতে রাজি না। হুজুর বললেন, না আল্লাহর দিনে সাহায্যের জন্য তোমাকে ইয়েমেন দেশে যেতে হবে, তবে তুমি আমাকে না পাইলো আমার রওজার সামনে এসে আমাকে সালাম দিও। হযরত মুয়াজ বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইয়েমেন দেশে যাচ্ছি, সর্বশেষ আমাকে কি উপদেশ দিচ্ছেন? হুজুর বললেন, শোনো এমন এক সমাজ আসবে, এমন এক যুগ আসবে যেই যুগে শাসন থাকবে একদিক বেয়ে, কোরআন থাকবে আরেক দিকে। কথা বুঝতেছেন কি না? শাসক থাকবে একদিক বেয়ে, কোরআন থাকবে, ফালা ইউফারিকু মা মিনাল কিতাব, ওই সময় যেন তোমাদেরকে আল্লাহর কিতাব থেকে কেউ সরিয়ে দিতে না পারে। যদি তুমি শাসক গোষ্ঠীর ওই সময় অনুসরণ করো তাহলে তোমার ঈমান থাকবে না, আর যদি শাসক গোষ্ঠীর তুমি অনুসরণ করো ঈমান থাকবে না, আর অনুসরণ না করলে কল্লাও থাকবে না। এমন পরিস্থিতি আসছে কি আসছে না? যারা কোরআনের কথা বলে তারা জেলে পুরে কষ্ট পাচ্ছে, যারা কোরআনের কথা বলে তারা মামলা হামলা সহকারে নানান নির্যাতনের শিকার হচ্ছে। কথা বলে ঠিক কি না? মিশরের প্রতিষ্ঠিত সরকার আদালতে দাঁড় করিয়ে রেখে বিনা তাকে স্বাস্থ্য সেবা না দিয়ে আদালতে তাকে মারা হয়েছে। ডক্টর মুরসি আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দিন। পৃথিবীর বিভিন্ন দেশে কোরআনের পক্ষের লোকগুলি নির্যাতিত হচ্ছে। কাশ্মীরে আজকে 200-370 দ্বারা বাতিল করে নিরীহ নির্বিত্তে স্যাটেলাইট চ্যানেল বন্ধ করে দিয়ে, ইন্টারনেট বন্ধ করে, সারা বিশ্ব থেকে যোগাযোগ বন্ধ করে দিয়ে মোদী সরকার অন্ধকারে মুসলমানদেরকে মারতেছে। কোন মুসলমান এই দৃশ্য দেখে চুপচাপ থাকতে পারে না, বুকের এই রক্ত নিয়ে ময়দানে নামতে হবে কাফেরদের বিরুদ্ধে। কথা বলা ঠিক কিনা? এবং ওলামায়ে কেরামের পরীক্ষায় চলে এসেছে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ, এটা বেশি দূরে নয়। প্রিয় সুদীপ আমি শেষ করে দিচ্ছি, হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ বেশি দূরে নয়। মুস্তাদ আহমদের হাদিস, রসুল বলেছেন যদি অমুসলিমদের সাথে গাজওয়াতুল হিন্দ হয় তোমরা হামাগুড়ি দিয়ে হলে সেই জিহাদের ময়দানে শরীক হয়ে যাবা। এই জিহাদের ময়দানে যারা শরীক হবে বকরি সাহাবীদের মর্যাদা আল্লাহ তাদেরকে দান করে দিবেন। এই জন্য যদি ইসলামের পক্ষে যুদ্ধ করতে হয় মুসলমান রাজি আছে না নাই, তো আমরা কি কিতাবের পক্ষে থাকবো না শাসক গোষ্ঠীর পক্ষে থাকবো? কোরআনের পক্ষে আমরা থাকবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের এই আয়োজনকে কবুল করুন। সৃষ্টি কুলের মাঝে চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে, আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।